নমস্কার বন্ধুরা, পরিশ্রম ও সফলতা যে পরস্পরের উপর নির্ভরশীল তা আমাদের এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যাবে। ভারতীয় সিনেমাতে বলিউড হলো একটি সবচেয়ে বড় ধনী ইন্ডাস্ট্রি। বলিউড প্রধানত হিন্দি সিনেমা তৈরি করে, আর এই বলিউডের সবচেয়ে বড় নাম শাহরুখ খান। নাম তো ইয়াদ হে কান, দ্য কিং অফ বলিউড, কিং খান, রোম্যান্স কিং নামে পরিচিত শাহরুখ খান নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন। আই লাভ ইউ কিরণ। তার অগণিত ভক্ত শুধু ভারত না, গোটা বিশ্বে ছড়িয়ে আছে। তিনি এমন একজন অভিনেতা যার দুবাই শহরের যে কোনো 5-স্টার কিংবা 7-স্টার হোটেলে থাকা সম্পূর্ণ বিনামূল্য। শাহরুখ খান কিন্তু কোনো অভিনেতা কিংবা সিনেমা নির্মাতার পরিবার থেকে আসেনি। শাহরুখ খানের ঠাকুরদা সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজের মেজর জেনারেল ছিলেন। 2 নভেম্বর 1965 জন্মগ্রহণ করেন শাহরুখ খান। পিতা তাজ মোহাম্মদ ছিলেন একজন চা বিক্রেতা, মাতা ফাতেমা ছিলেন একজন সোশ্যাল ম্যাজিস্ট্রেট। মাত্র 15 বছর বয়সে শাহরুখের পিতা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। পরিবারে তৈরি হয় বিপর্যয়, আর তখন থেকেই তৈরি হয় বলিউডের বাদশাহের জীবন সংঘর্ষ। এই সময় বিভিন্ন কনসার্টে মানুষের পাস কালেকশন করে তাদের সিট নাম্বারে বসানোর কাজও শাহরুখ খান করেছেন। সেখান থেকেই দিল দারিয়া নামক টিভি সিরিয়ালে তার প্রথম কাজ। প্রথম কাজ হলেও সম্প্রসারণে দেরি হওয়ার কারণে সিরিয়ালটি টিভিতে প্রচারিত হয়নি। তাই ফৌজি নামক সিরিয়াল, যেখানে শাহরুখ খান টিভি পর্দায় নিজের পরিচয় শুরু করে। 1990 মায়ের মৃত্যুর পর তিনি দিল্লি থেকে মুম্বাইয়ে পাড়ি দেন এবং দিওয়ানা সিনেমাতে প্রথম বড় পর্দার যাত্রা শুরু করেন। এরপর ডর এবং বাজিগর সিনেমাতে সুপারহিট পারফরমেন্সের দ্বারা এই কথা পরিষ্কার হয়ে যায় যে দিল্লির এই ছেলেটা গোটা ভারতীয় সিনেমার কিং এ পরিণত হবে। শাহরুখের 9টি সিনেমাতে তার নাম রাহুল। ছয়টিতে তিনি ভিলেনের অভিনয় করেছেন। তার অভিনীত করণ অর্জুন, কয়লা আজও সিনেমা প্রেমীদের কাছে এক অসাধারণ প্রাপ্তি। এছাড়াও বাদশাহ, দিল বানলে, দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মহাব্বতে সিনেমায় বলিউড বাদশাহের অভিষেক ঘটে। একের পর এক হিট সিনেমা শুধু শাহরুখ খান নয়, গোটা ভারতীয় সিনেমাকে বিদেশের কাছে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এছাড়াও দেবদাস, ডনের মতন রিমেক সিনেমাতে অসাধারণ অভিনয়ে সমকালীন অভিনেতাদের থেকে অনেকগুণ জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। শাহরুখ খান স্কুল জীবনে খুব ভালো হকি খেলতেন, আর তার চাক দে ইন্ডিয়া সিনেমাটিতে তিনি এক সুপার সুপারহিট অভিনয়ের মাধ্যমে ছবিটিকে সিনেমাপ্রেমীদের কাছে প্রিয় সিনেমাতে পরিণত করেছে। হকির পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের খুব আগ্রহ রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL-এ KKR টিমের ফ্র্যাঞ্চাইজি শাহরুখ খানের কাছেই রয়েছে। শাহরুখ খান নিজের ভালোবাসা গৌরীকে বিয়ে করেন, যিনি আসলে এক হিন্দু পরিবারের সন্তান। শাহরুখের 2 ছেলে এবং 1 মেয়ে আছে। 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের ড্রাগ, নেপোটিজম, মৃত্যুর মতো নানা ধরনের কালো দিক উঠে আসে, যা সিনেমাপ্রেমীদের কাছে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। তার ফলে একের পর এক বড় বাজেটের সিনেমা ফ্লপ হতে শুরু করে, সাথে সাথে হ্যাশট্যাগ বয়কট বারবার খবর তৈরি করে বলিউড ইন্ডাস্ট্রিকে। এই অবস্থায় বলিউড কিং ফিরে আসে নিজের রাজকীয় ভূমিকায়। পাঠান নামক সিনেমা, যা বক্স অফিসে সুপার সুপার হিট সিনেমাতে পরিণত হয়, সাথে সাথে ভারতীয় সিনেমাতে বলিউডের দাবদাবা পুনরায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব গ্রহণ করে। বলিউড কিং কি পারবেন নিজের সাম্রাজ্যকে রক্ষা করতে, এখন সেটাই দেখা।